ইউএস ভিসানীতি যেটি ঘোষণা করেছিল সেটি হচ্ছে 3C ভিসা পলিসি, উইচ ওয়াজ আন্ডার দ্য ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট। এটি ছিল ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের আওতায় 3C ভিসা পলিসি, সেটি ছিল ভিসানীতি যেটি ঘোষণা করেছিল এই অ্যাক্টের নাম। আর জিনাল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, সেটির অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসাকে ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়।